আদালত এটা রায় প্রদানের জন্য দিন ধার্য রেখেছিলেন আদেশের জন্য এবং অ্যান্টি করাপশন কমিশনের বিজ্ঞ আইনজীবীকে এবং আমাকে শুনানি করার পরে মাননীয় আদালত যে রায় দিয়েছেন সেই রায়টা শর্তটি হচ্ছে এরকম যে যে রিট পিটিশনার যে প্রতিকারটা প্রার্থনা করেছিল যে ওই মামলাটির যে রায় প্রদান করা হয়েছে তার এগেইনস্টে সেই রায়টা বাতিলের জন্য তার এগেইনস্টে যে কনভিকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে সেই কনভিকশন ওয়ারেন্ট মূলে তাকে যাতে গ্রেফতার না করা হয় এই দুটো পয়েন্টে রুল অ্যাবসলিউট করেছে দ্যাট মিন্স এই মানে এই রিট পিটিশনারের পক্ষে রায় দেওয়া হয়েছে উনি রুলটা অ্যাবসলিউট করে যে জাজমেন্টটা হয়েছে ফুল জাজমেন্টটা স্যাটিসফাইড করে দিয়েছেন যে কনভিকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল আমার রিট পিটিশনারের বিরুদ্ধে সেই কনভিকশন ওয়ারেন্টটা উনি রিকল করেছেন এবং উনি মামলাটিকে আবার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন এখন যে যেই ধারায় অপরাধ 467-68 এবং 471 এই ধারার অপরাধটি যদি এখনও অ্যান্টি করাপশন কমিশন তদন্ত করার জন্য ক্ষমতাবান থাকেন তাহলে অ্যান্টি করাপশন কমিশন তদন্ত করবেন আর তা না হলে জেনারেল আমাদের আদার যে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো আছে তারা তদন্ত করবেন এবং দুদকের যেসব যেই কর্মকর্তা এই মামলার তদন্তের সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছে একই সাথে রিট পিটিশনার যদি দুদকের কাছে তার যেই ক্ষতিটা হলো তার ব্যক্তিগত ক্ষতি তার পেশার ক্ষতি তার আইনগত যে ক্ষতিটা হলো এটার জন্য দুদকের কাছে যদি কোনো ক্ষতিপূরণের আবেদন করেন দুদককে সেই ক্ষতিপূরণের আবেদন বিবেচনা করার জন্য আদালত নির্দেশ দিয়েছে।